যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ, চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, বৃষ্টির কারণে কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা? আমরা যেমনটা জানি যে এখন আসলে তেমন জলাবদ্ধতা তৈরি হয়নি, কিন্তু শান্তিনগর যে এলাকাটি রয়েছে সেখানে সাধারণত জলাবদ্ধতা তৈরি হয়ে থাকে, সেটি আপনার কাছে জানতে চাই। এবং একই সঙ্গে জানাবেন যে বৃষ্টি নিয়ে আবহাওয়ার কোনো পূর্বাভাস রয়েছে কিনা, কতদিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত আসলে এই বৃষ্টিপাত চলতে পারে জানাবেন। তন্ময়, গেল সপ্তাহে আবহাওয়া অফিস গণমাধ্যমকে একটি তথ্য জানিয়েছিল, সেটি হলো যে অক্টোবর এবং নভেম্বর এই দুই মাস কিন্তু ঝড় বৃষ্টি প্রবণ একটি মাস। ঠিক যেমনটি বলেছিল তেমনই হলো। গত দু তিন দিন ধরে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে। আমরা সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের যে বিষয়টা জানিয়েছেন সেটি হলো এই যে বৃষ্টিপাত, সেটি চট্টগ্রামের পাশাপাশি সিলেট, বরিশাল, ভোলা, পাশাপাশি খেপুপাড়া এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সঙ্গে দমকা হওয়ার সঙ্গে বাতাসের যে গতি সেটি থাকবে 45 থেকে 60 কিলোমিটার বেগে। একই সঙ্গে তন্ময় একটু বলে রাখছি, সেটি হলো যে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু দিনে এবং রাতে তাপমাত্রা কমে আসবে বলে আবহাওয়াবিদ আমাদেরকে জানিয়েছিল। তন্ময় একটু জানাচ্ছি, সেটি হলো যে এই যে সিনপটিক অবস্থা অনুসারে এই লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করছে, যার একটি বড় অংশ বঙ্গোপসাগর জুড়ে বিস্তৃত এবং সক্রিয় রয়েছে, যার ফলেই কিন্তু এই দেশ জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। যে কারণে ভোর 6টা পর্যন্ত আবহাওয়া অফিস এখন পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে 65 মিলিমিটার। তবে এখন যেহেতু আবার বৃষ্টিপাত হচ্ছে, সেটির রেকর্ড হয়তো ধীরে ধীরে বাড়তে পারে। তবে যে প্রশ্নটি করেছিলেন যে কোথাও জলজট আছে কি না, নগরীতে আমরা সকাল থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছি, কোথাও তেমন জলজট এখনও দেখতে পাইনি। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে তো ভোগান্তি থাকেই, মানুষের কর্ম সম্পাদনে বা কাজকর্মে কিছুটা বিঘ্নিত হচ্ছে তেমনটিও আমরা দেখেছি। তবে একটি বিষয় যে নগরীবাসী একটি বিষয় অভিযোগ করেছে, সেগুলো বৃষ্টি নামলে রিক্সা ভাড়া বেড়ে যায়, এই ব্যাপারে কিন্তু নগরবাসীর একটু অভিযোগ আছে। আরেকটি বিষয় হলো যে এই স্থানীয় নদীবন্দরগুলোকে 1 নং এবং সমুদ্রবন্দরগুলোতে কিন্তু 3 নং সতর্ক সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। তন্ময়, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এর পরবর্তী সংবাদ হয়তো আপনাকে আরও তথ্য আমরা জানতে পারব। রাজধানীর শান্তিনগরের বেলি রোড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী।